প্রাপ্ত হলেও স্যারকে আরো একবার আমার পক্ষ থেকে জানাই। এবার আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অর্থাৎ মূল পর্বে অনুপ্রবেশ করব। এই পর্বে চারজন বক্তা স্পিকার যারা রয়েছেন তারা তাদের যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা করবেন। আজকে আমাদের মধ্যে প্রথম যিনি স্পিকার রয়েছেন তিনি হচ্ছেন প্রফেসর জয়তী নাগ। প্রফেসর জয়তী নাগ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর জয়তী নাগ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতেই বর্তমানে পিএইচডি করছেন। প্রফেসর জয়তী নাগের স্পেশালাইজেশন হলো সাউথ এশিয়ান হিস্ট্রি, দক্ষিণ এশিয়ার ইতিহাস, লেবার হিস্ট্রি, এগুলো তার মূল স্পেশালাইজেশনের ক্ষেত্র। আজকে প্রফেসর জয়তী নাগ যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তার আলোচনার টপিক হলো দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড রেল লেবার্স অফ বেঙ্গল 1906 to 1947, 1906 সাল থেকে নিয়ে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ স্বাধীনতা পর্যন্ত আমাদের ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনে বাংলার রেল শ্রমিকদের, রেল লেবার্সদের যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রফেসর জয়তী ম্যাডাম আজকে আলোচনা করবেন। এর আগে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি অনুরোধ করব জয়তী ম্যাডামকে তার যে বক্তব্য সেটা 50 থেকে 55 মিনিটের মধ্যে শেষ করতে, যাতে 5 থেকে 10 মিনিট আমরা ডিসকাশনের জন্য রাখতে পারি। এবং আজকের ওয়েবিনারে যারা ইউটিউব লিঙ্কে অংশগ্রহণ করেছেন, যারা পার্টিসিপেন্ট আছেন, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা যদি ম্যাডামের কাছ থেকে কিছু জানার থাকে তার আলোচনার শেষে, তাহলে সেটা ইউটিউবের যে আমাদের লাইভ চ্যাট বক্স রয়েছেন সেখানে লিখবেন। আপনার নাম, আপনার ডেজিগনেশন এবং আপনার যে প্রশ্ন ম্যাডামের কাছে সেটা ইউটিউবের লাইভ চ্যাট বক্সে লিখবেন, আমরা সেখান থেকে নিয়ে সেটা অবশ্যই ম্যাডামের কাছে তুলে ধরবো। তো ম্যাডাম, প্রফেসর জয়তী ম্যাডাম, ইজ ওভার টু ইউ। A very good afternoon to all of you. শুভ অপরাহ্ন। সবার প্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই দেশপ্রাণ মহাবিদ্যালয় কলেজটিকে ফর অর্গানাইজিং দ্য ওয়ান ডে ন্যাশনাল ওয়েবিনার, যার টপিক হচ্ছে মেনি ভয়েসেস অফ নেশন, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড পার্টিসিপেশন অফ ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস। ঠিক যেইভাবে আমার আগের বক্তা ডক্টর মিস্টার অভিরূপ সিনহা, প্রফেসর অভিরূপ সিনহা যেটা বললেন যে তৎকালীন বা তদানীন্তন যে একটা চিরাচরিত যে প্রথা হিসেবে আমরা যেটা জেনে থাকি বা ইতিহাসের বইতে পড়ে থাকি, যে একটা হিস্ট্রি বলতে আমরা যেটা বুঝি যে পলাশির যুদ্ধ 1757 থেকে শুরু করে একদম গান্ধী বা তার পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অবধি যা যা হচ্ছে সেইটা, কিন্তু সেটার বাইরেও যে এই স্বাধীনতা আন্দোলনে অনেকগুলো গোষ্ঠীর একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকার উপরে আমরা আজকের আলোকপাত করব। এবং আমি সবার প্রথম আগে যেটা হচ্ছে একটু থ্যাংকস গিভিংটা সেরে নিতে চাই। তো আই উড convey thanks to the chief patrons of the webinar organizing committee, to Mr. Aditya Vikram M. Hirani and Dr. Shubikash Jana, principal of the college. Ebong I would like to thank Professor Obhirup Sinha and Professor Shatoki Ojha and the entire technical support team for organizing this seminar, and definitely the Department of History, Deshopran Mahavidyalaya, for organizing this beautiful seminar and providing me an opportunity to speak in this seminar. আমি বক্তব্যের শুরুতেই বলে রাখি যে আমার রিসার্চ এরিয়া হচ্ছে রেলওয়েজ অফ বেঙ্গল এবং সেখানে লেবার আন্দোলন, মানে শ্রমিক আন্দোলনের ভূমিকাটা আমরা দেখব বেঙ্গলের রেলের ক্ষেত্রে। এবং আমার রিসার্চের সময়সীমাটা হচ্ছে 1906 থেকে 1974, 1906 থেকে 1974, কিন্তু আমি আজকের আলোচনা করব 1906 থেকে 1947 অবধি। অর্থাৎ যে ন্যাশনালিস্ট মুভমেন্টটা যে টাইমটা আমরা ধরি, মানে ভারত স্বাধীনতা আন্দোলনের সময়টা, সেই সময়তে যে বেঙ্গল রেল লেবাররা কি কি করেছিলেন বা কতটা তারা একজোট হতে পেরেছিলেন এই মূল আন্দোলনের সঙ্গে বা একজোট হতে পারেননি, কতটা তারা নিজেদের জন্য লড়েছেন, কতটা তারা দেশের জন্য লড়েছেন, কতটা তাদের ন্যাশনালিস্ট মুভমেন্টের সঙ্গে প্যারালেলি রান করেছে, কতটা রান করেনি, কি কি ভূমিকা, কি কি করেছেন না করেছেন, সেটাই আমি একটুখানি আলোকপাত করার চেষ্টা করব। তো সবার প্রথম আমি একটুখানি কনসেপ্ট অফ লেবারটা নিয়ে বলতে চাই। তখন লেবারের কনসেপ্টটা ক্লিয়ার না হলে এই এই আলোচনাটাই মানে কোনো মানে থাকে না। তখন আমি যেহেতু এটা লেবার নিয়ে কাজটা, সেজন্য লেবারের কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করতে চাই।
তো লেবার কথাটা বললেই যেটা আমাদের সবার প্রথম মনে পড়ে সেটা হচ্ছে কার্ল মার্কসের একটা বিশেষ বক্তব্য, যেটা উনি চ্যাপ্টার 6 অফ দ্য ফার্স্ট ভলিউম অফ দাস ক্যাপিটালে মেনশন করেছেন, যে লেবার পাওয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যে মানুষরা তাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা প্রদান করছে এবং সেটা করে তারা কোন একটা প্রোডাক্ট বা কোন একটা প্রোডাকশন করছে, কোন একটা কিছু তৈরি করছে, এবং সেটা তৈরি করতে গিয়ে তাদের যতটুকু শ্রম তারা দিচ্ছে তাদেরকেই আমরা লেবার বলে থাকি। এবং কার্ল মার্কস তার আর একটা খুব সিগনিফিক্যান্ট একটা চ্যাপ্টার ওয়েজ লেবার অ্যান্ড ক্যাপিটাল, যেটা 1847 সালে প্রকাশিত হয়েছিল, সেখানেও তিনি লেবার পাওয়ারকে ভ্যালু প্রাইস অ্যান্ড প্রফিটে বোঝাবার চেষ্টা করেছিলেন। এবার কার্ল মার্কসের যে বক্তব্য সেই বক্তব্যটা সম্পূর্ণভাবেই আমাদের কাছে অত্যন্ত বলা যেতে পারে যে আলোচিত একটা বিষয় এবং একটা গ্রহণযোগ্য বিষয়, কিন্তু এই যে লেবার কনসেপ্টটা মানে শ্রমিক, এই শ্রমিক বিষয়টা কিন্তু উঠে আসছে সর্বপ্রথম শিল্প বিপ্লবের টাইম থেকে। এবং আমরা জানি যে শিল্প বিপ্লব 4টে দেশে পরপর হয়, 4টে কি 5টা দেশে, এবং সেখানে সবার প্রথম আমরা জানি যে ব্রিটেনে হয়েছিল। ব্রিটেনের পরে আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ে অন্যান্য দেশে, যেরকম ফ্রান্স, জার্মানি, রাশিয়া, আমেরিকা, চায়না, এবং ঠিক একই সময় ভারতবর্ষে অবশিল্পায়নও চলছিল। তো সেই দিকটা আমরা জানি এবং সেই দিকটা আমি বিশেষ আর আলোকপাত করছি না। এবার যেটা একটু আলোচনার বিষয় যে এই যে শ্রমিক, এই যে কনসেপ্ট অফ লেবার যেটা আমরা বলি, সেই কনসেপ্ট অফ লেবারে কিন্তু দু ধরনের লেবারের কথা বলা হয়। বেসিক্যালি দেখতে গেলে যে লেবার আমরা বলে থাকি সেটা দু ধরনের লেবার হয় রেলের ক্ষেত্রে, বিশেষ করে বেঙ্গলের ক্ষেত্রে। তার কারণ এখানে আমরা দেখি একটা হচ্ছে যারা লেবারার্স বা ওয়েজ লেবারার্স, যারা হচ্ছে দৈনন্দিন যারা যে শ্রমিক শ্রেণী, যারা ডেলি লেবারার্স, হ্যাঁ, যারা ডেলি ওয়েজ লেবারার্স যাদেরকে আমরা বলি, যারা রোজকার বেতন রোজ পায়, রোজের ইনকাম রোজ করে এবং রোজকার বেতন রোজ পায় তারা। এবং দ্বিতীয় যে শ্রেণী তারা হচ্ছে যারা হচ্ছে পার্মানেন্ট লেবারার্স, পার্মানেন্ট এমপ্লয়িজ, যারা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়িজ, যাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন তাদের আছে প্রভিডেন্ট ফান্ড, তাদের পেনশন সিকিউরিটি আছে, তাদের গ্র্যাচুইটি আছে, তাদের বোনাস আছে, তাদের ম্যাটারনিটি লিভ ফেসিলিটি আছে, ক্যাজুয়াল লিভ ফেসিলিটি আছে, তাদের অন্যান্য লিভ ফেসিলিটি আছে, তাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে আমরা বলছি যারা পার্মানেন্ট ওয়ার্কার্স বা পার্মানেন্ট এমপ্লয়িজ। এবার যদি আমরা দেখি যে এই যে ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ইন রেল, ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ইন রেল মানে শ্রমিক আন্দোলনটা রেলের ক্ষেত্রে কিভাবে হয়েছিল, তাহলে সেটা আমরা দেখবো যে প্রাথমিক স্তরে কিন্তু রেল লেবারের যে শ্রমিক আন্দোলন সেটা কিন্তু খুব একটা পরিকাঠামোমূলক ছিল না, কিন্তু ক্রমাগতভাবে সেটা আরো পরিকাঠামোমূলক হয়ে ওঠে। এবং সেটার যে উৎপত্তি, সেটার যে গঠন, সেটার যে প্রোগ্রেস, যে ডেভেলপমেন্ট, যে উঁচু নিচু, যেটা হচ্ছে রিসেশন কনসেশন, সেগুলো সব সবকিছুই চলতে থাকে। এবং এই শ্রমিকরা মূলত কি কি নিয়ে তাদের এই যে বিভিন্ন ধর্নায় বসা বা বিভিন্ন যে স্ট্রাইক করা, এগুলো কি নিয়ে করে, তারা করে হচ্ছে তাদের কম বেতন, তাদের যে বিভিন্ন সমস্যা, যেরকম তাদের যে কাজ করার যে জায়গায় বিভিন্ন সমস্যা, তাদের ইনসিকিউরিটি অফ সার্ভিস, তাদের হাউজিং ফেসিলিটি প্রদান করা, তাদের সোশ্যাল সিকিউরিটি না থাকা, এইসব বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এই সময় বিভিন্ন ধরনের বয়কট, স্ট্রাইক, লক আউট, হ্যাঁ, লেবার কনফারেন্স, লেবার প্রোগ্রাম, এরকম প্রসিকিউশন, বিভিন্ন ধরনের জিনিস তারা বা প্রপাগান্ডা তারা করে থাকেন। এবং বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমি একটা সেন্টেন্স কোট করতে চাই যে দ্য রেলওয়ে ম্যান ইন বেঙ্গল ওয়ার আ পিকুলিয়ার ক্যাটাগরি অফ ওয়েজ স্লেভস, অর্থাৎ তারা এক ধরনের দাস ভৃত্য ছিল, যাদেরকে সময় মতো বুঝে সব কাজ করিয়ে নেওয়া হতো এবং যাদেরকে যথাযথ পারিশ্রমিক দেওয়া হতো না, এবং সেজন্য তারা সব সময় একটা আন্দোলনের মধ্যে থাকতো, এবং তাদের মধ্যে থাকতো একটা কলোনিয়াল সাবমিশন, একটা ডিসিপ্লিন এবং একটা রেস ডমিনেশন। এবং এই সূত্রেই আমরা দেখতে পাই যে আমাদের বেঙ্গলের যে রেলওয়ে, সেখানে তো প্রচুর অন্যান্য শ্রমিকরা অন্যান্য স্টেট থেকে আসতো, যেরকম মাদ্রাস, বিহার, ইউপি, এবং সেখানে তাদের মধ্যেও একটা কিন্তু অনেক সময় মানে সংঘাত বাধ্য, অনেক সময় তারা আবার ইউনাইটেডলিও অনেক আন্দোলনকে লড়েছে, সেটা আমরা দেখবো কিভাবে। এবং যদি আমরা এই নেচার অফ ওয়ার্কার্সটা দেখি যে এদের এদের গতি প্রকৃতি কেমন, এদের
চিন্তাধারা কেমন, তাহলে আমরা দেখবো যে এই নেচার অফ ওয়ার্কার্স এরা হচ্ছে খুব সাধারণ মধ্যবিত্ত এবং একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা তাদের রুটি রোজগার করে, তবে তাদের ইনকামের একটা পোর্শন তারা তাদের গ্রামে বা তাদের পরিবারকে পাঠায়, এবং তারা শহরে থাকে কিন্তু মাঝে মধ্যেই তারা সিজনাল এগ্রিকালচারাল কোন একটা কাজের সূত্রে হোক বা অন্য কোনো কাজের সূত্রে তারা গ্রামে যায়, দেশের বাড়ি যায় এবং সেখানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করে আসে এবং সংসারকে কিছু টাকা দিয়ে আসে। তো এটা হচ্ছে মোটামুটি আমি একটা জাস্ট ইন শর্ট বলার চেষ্টা করলাম যে আমাদের রেলের যে শ্রমিক বা রেলের যারা ওয়ার্কার্স বা লেবারার্স, তাদের কি অবস্থান, তাদের কি সমস্যা, তাদের কি কি সুযোগ সুবিধা, তাদের কি কি প্রবলেম, তারা কেন কি চাইছে, কি করছে না করছে। এবার যদি আমরা চলে যাই যে এই আজকের যে টপিক অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড পার্টিসিপেশন অফ ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, সেই টপিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে ন্যাশনালিস্ট মুভমেন্ট অ্যান্ড দ্য রাইজ অফ ওয়ার্কিং ক্লাস, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলন এবং এই শ্রমিক শ্রেণীর যে উত্থান, সেই উত্থানটা আমরা আজকের এখানে দেখব। এবং এই জাতীয়তাবাদী আন্দোলনে শ্রমিক শ্রেণী মানে রেলের শ্রমিক শ্রেণী কিভাবে কি কি কন্ট্রিবিউশন করেছে না করেছে সেটাই আমরা এখন দেখব। তো সবার প্রথমে বলে রাখি যে প্রায় 38,000 শ্রমিক এই 1906 সাল থেকে, যেহেতু আমি শুরু করছি 1906 সালে, আমাদের বেঙ্গলের যে রেল কারখানা, সেই রেল কারখানা, সেই রেল স্টেশন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কর্মরত ছিল, যেরকম উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, এবং এখানে বিভিন্ন ওয়ার্কাররা আসতো অন্যান্য স্টেট থেকে, যেরকম ইউপি, বিহার থেকে। এই সময় শশীপদ ব্যানার্জি একজন র্যাডিক্যাল ব্রাহ্মণ, তিনি ওয়ার্কিং মেন্স ক্লাব শুরু করেন এবং তিনি একটি জার্নালও শুরু করেন যার নাম ছিল ভারত শ্রমজীবী, যেটা ছিল ফার্স্ট লেবার জার্নাল ইন দিস কান্ট্রি, এবং যেটা 1874 সালে প্রকাশিত হয়। এবং তিনি বরানগরে বিভিন্ন নাইট স্কুল, অর্থাৎ রাত্রিকালীন স্কুল শুরু করেছিলেন, যে স্কুলের মাধ্যমে তিনি এই শ্রমিকদের বা এই রেল লেবারারদের বিভিন্ন ভাবে ট্রেনিং দিতেন এবং এই স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে কিছু বোঝাতেন, কিছু বলতেন, কিছু পড়াবার চেষ্টা করতেন। এবং এই সময় আমরা দেখতে পারি যে রেলের যে আন্দোলনটা শ্রমিক শ্রেণী, সেটার সঙ্গে জুটের, জুট লেবারের যে আন্দোলন, সেই আন্দোলন অনেকটা একজোট হয়েছিল এবং জুট মিলগুলোতেও কিন্তু এই সময় এই শ্রমিক শ্রেণীর সঙ্গে রেলের শ্রমিক শ্রেণীরা একজোট হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং এই সময় যেটা দেখা যাচ্ছে যে অক্টোবর 1895 সাল, একটু আগে থেকে যদি শুরু করি তাহলে দেখবো অক্টোবর 1895 সালে এই সময় একটি স্ট্রাইক হচ্ছে বজবজ জুট মিলে, যেটা 8 দিন পর্যন্ত চলে। এবং এখানে আমরা দেখি প্রায় 7,000 লেবারার যারা এই বজবজ জুট মিলে কাজ করত এবং আমাদের বিভিন্ন রেল কারখানায় কাজ করত, তারা কিন্তু এই সময় যেটা করে হচ্ছে তারা ইউরোপিয়ান যে অফিসার ছিল সেই অফিসারদের বাড়িতে গিয়ে হামলা করে, এবং তাতে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল এবং রেলের কয়েকজন দারোয়ান, কর্মরত দারোয়ান, তারা কিন্তু আহত হয়। এবং সেই সময় ইউরোপিয়ানরা কিন্তু এই জনসাধারণের উপরে গুলি চালানো শুরু করে এবং বেশ কয়েকজন রেলের শ্রমিক কিন্তু জখমও হন। এরপরে আমরা দেখি আর একটা স্ট্রাইক হয় 1896 সালে, এবং এরপরে দেখা যাচ্ছে যে এই যারা রেল শ্রমিক তারা খুবই স্পোরাডিক স্ট্রাইক তারা আরম্ভ করে। স্পোরাডিক স্ট্রাইক বলতে আমি বলতে চাইছি যে আপাতকালীন বা যখন তখন গজিয়ে ওঠা যে ছোট ছোট স্ট্রাইক গুলো, সেগুলো শুরু করা হয়। যেরকম তারা ডিমান্ড করে যে তাদেরকে যে বিভিন্ন যে জাতীয় যে ছুটিগুলো, সেই ন্যাশনাল হলিডেতেও তাদেরকে পেমেন্ট করা হোক, যেরকম ঈদের দিন, মহরমের দিন, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে যে মুসলিম রেল শ্রমিকরা ছিল তাদের সঙ্গে হিন্দু রেল শ্রমিকদেরও সংঘাত বাধ্য এবং কমিউনাল রায়টও হতো অনেক ক্ষেত্রে, যেরকম দেখা গেছে 1896-1897 এর ক্ষেত্রে। এবার যদি আমি সরাসরি চলে যাই আমার যে টপিকের টাইমিং, 1906, অর্থাৎ স্বদেশী আন্দোলনের সময় থেকে। স্বদেশী আন্দোলনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেবার মুভমেন্ট একটা খুব একটা স্পোরাডিক নোটেবল একটা অ্যাডভান্সের দিকে যাচ্ছে 1905 থেকে 1908 সালে, এবং একটা জাতীয় জাগরণ করার চেষ্টা করছে, একটা ন্যাশনাল আপসার্জ করার চেষ্টা করছে।
এবং এইখানে রেল এমপ্লয়িজ এর সঙ্গে আমরা প্রায় হচ্ছে বিভিন্ন প্রেসের এমপ্লয়িজ, বিভিন্ন জুট মিল ওয়ার্কার্স যারা স্ট্রাইক গুলোকে গঠন করছে, এবং তারা কিন্তু প্রিন্টার্স ইউনিয়ন, ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন এগুলো তৈরি করছে। সেপ্টেম্বর 1905 সালে আমরা দেখি এটা হচ্ছে ন্যাশনাল আপসার্জের একটা স্ট্রাইকের দিন, এবং যখন সেখানে আমরা দেখতে পাই যে প্রায় 12টি জুট প্রেস ফ্যাক্টরি, একটা চিনির ফ্যাক্টরি, সেলাক ফ্যাক্টরি, একটা গান ফ্যাক্টরি এবং প্রায় 70টি লোকাল মিল এবং প্রচুর যে রেল স্টেশন সেখানে শ্রমিকরা কিন্তু স্ট্রাইকে যায়। এবং এই স্ট্রাইক গুলো হয়েছিল বিভিন্ন রেল ওয়ার্কশপসে, যেরকম জমলপুর, খড়গপুর এবং সমষ্টি ওয়ার্কশপে, যেখানে প্রায় 100-এর উপরে শ্রমিকরা কার্যরত ছিল। 1906 সালের 19শে অগস্ট ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন তৈরি করা হয় বজবজে, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাইক লক্ষ্য করে দেখতে পাই 1895 সালে এবং পরবর্তীকালে 1906 সালে। এই সময় এই যে স্ট্রাইক বা এই যে আন্দোলন হয়েছিল, সেই স্ট্রাইকের যিনি প্রধান নেতা ছিলেন তিনি ছিলেন অশ্বিনী কুমার ব্যানার্জি। তিনি একজন ব্যারিস্টার ছিলেন এবং তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং তিনি প্রায় 50,000 রেল শ্রমিককে এই আন্দোলনে যুক্ত করেন। তারই সঙ্গে যুক্ত ছিলেন প্রভাত কুসুম রয় চৌধুরী, এবং যিনি 1921 সাল পর্যন্ত এই আন্দোলনগুলোতে যুক্ত থাকেন। আরেকজন শ্রমিক নেতার নাম বলবো, প্রেমতোষ বোস, যিনি উত্তর কলকাতায় থাকতেন। তিনি একজন এক্সট্রিম ন্যাশনালিস্ট ছিলেন এবং তিনি রেল ওয়ার্কার্সদের বা রেল শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন, তাদেরকে পথ দেখানোর ক্ষেত্রে, তাদেরকে গাইড করার ক্ষেত্রে। এছাড়া আমরা পাই অপূর্ব কুমার ঘোষ, একজন খ্রিস্টান ব্যারিস্টার, যিনি ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে স্ট্রাইকের 1906 সালের একজন লিডার হয়ে উঠে আসেন। সুরেন হালদার, একজন ব্যারিস্টার, একজন ন্যাশনালিস্ট, যিনি প্রেস এমপ্লয় মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, এবং জামশেদপুর লেবার ইউনিয়ন 1920 সালে যেটা তৈরি হয় তার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপরে 1908 থেকে 1909 সালে আমরা কয়েকটা ছোটখাটো স্ট্রাইক দেখতে পাই, যেগুলোতে বিশেষ করে যে জাতীয়তাবাদীরা খুব একটা ইনভলভ ছিল না, এবং বোম্বেতেও এই সময় বিভিন্ন প্রোটেস্ট স্ট্রাইক দেখা যায়। আর এই সময় যে রেল শ্রমিকরা যেগুলো চেয়ে বসে সেগুলো হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে ছুটি, এক সারা দিনে একটা রিসেস বা একটা ব্রেক আওয়ার, একটা একটা কর্মবিরতি 1 ঘন্টার জন্য, কম্পেনসেশন ফর ইনজুরিজ, মূলত যেটা হচ্ছে তাদের কোনো চোট বা তাদের কোনো ক্ষতি হলে, ক্ষয়ক্ষতি হলে তারা তার জন্য অর্থ বিনিময় মূল্য চেয়েছিল, এবং এইগুলো তাদের এই সময় আবদার ছিল বা তাদের অধিকার হিসেবে তারা এগুলোকেই প্রধান তাদের বক্তব্য হিসেবে প্রকাশ করেছিল। এবং এরপরে আমরা যেটা দেখতে পাই যে 1905 সালে 27শে সেপ্টেম্বর প্রায় 2000 রেল শ্রমিক এই আবার একটি স্ট্রাইক বা আবার একটি আন্দোলনে অংশগ্রহণ করে, এবং এই সময় তাদের যে মূল বক্তব্য ছিল সেগুলো ছিল হচ্ছে যে রোববার দিনও তাদেরকে একটা পেমেন্টের ব্যবস্থা করা হোক, রোববার দিন ছুটি থাকলেও তারা যেন তাদের পেমেন্টটা পায়, অন্যান্য যে ছুটি বা গেজেটেড হলিডে সেই হলিডে গুলোতেও যেন তারা তাদের পেমেন্ট পায়, তাদের কোনো রকম কোনো ফাইন যেন তাদের উপরে ইম্পোজ করা না হয়, তাদেরকে বিভিন্ন ধরনের ওভারটাইম বা ওভারনাইট বা ওভারওয়ার্ক করলে তাদেরকে যেন সেই পেমেন্টটা করা হয়, তাদেরকে বিভিন্ন মেডিকেল ইস্যুজে তাদেরকে বিভিন্ন ছুটি প্রদান করা হয়। এইরকম ধরনের বিভিন্ন আমরা স্ট্রাইক অ্যাকশন লক্ষ্য করতে পারি 1905 সালে। এবং 1905 সালে আমরা দেখি যে হাওড়া কলকাতা ট্রামের যারা শ্রমিক শ্রেণী, তারাও যারা কর্মচারী, তারাও এই রেল ওয়ার্কারদের সঙ্গে একজোট হয়, এবং কুলি যারা স্টেশনের কুলি তারা পর্যন্ত একজোট হলো, এবং প্রায় 2000 জন কুলি এই সময় 1905 সালের এই সেপ্টেম্বর মাসের 27 তারিখের যে আন্দোলন সে আন্দোলনে অংশগ্রহণ করে। অক্টোবর মাসে 1905 সালে আমরা দেখি ইস্ট ইন্ডিয়া রেলের যে গার্ডরা তারা হঠাৎ করে তাদের কর্মবিরতি পালন করে, এবং প্রায় 950 গার্ড এই স্ট্রাইক অংশগ্রহণ করে, এবং সেই এই স্ট্রাইকটা হয়েছিল তাদের যে এক্সিস্টিং পে প্যাটার্ন বা তাদেরকে যেরকম ধরনের টাকা পয়সা দেওয়া হতো, যেরকম ধরনের পেমেন্ট করা হতো, তার বিরোধিতা করার জন্যই এই এই স্ট্রাইকটি অনুষ্ঠিত হয়। এরপরে আমরা দেখি যে একটা অনেক বড় স্ট্রাইক হয়েছিল ক্লাইভ জুট মিল অফ বজবজে, যেখানে প্রচুর জুট মিলের শ্রমিকরা তাদের সব
হাতুড়ি, তাদের বিভিন্ন যে কাজের যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো সব জলে ভাসিয়ে দেন এবং তারা ব্রিটিশদের বিরুদ্ধে চারণ করেন। এবং এইভাবে আস্তে আস্তে এখানে গঠিত হয় একটা জুট ওয়ার্কার্স ইউনিয়ন। এবং একই সময় একই একই সালে আমরা দেখি যে রেল ওয়ার্কার্সরাও কিন্তু এই একই জিনিস করে, তাদের জুট ওয়ার্কারদের দেখা দেখি। এবং এই সময় একটা মেজর ওয়ার্কিং ক্লাস অ্যাকশন, একটা ইম্প্যাক্ট শুরু হতে আরম্ভ করে। এরপরে আমরা দেখি যে সেপ্টেম্বর মাসের 1906 সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়েতে বেঙ্গল সেকশনে বিশেষ করে একটা স্ট্রাইক হয়। এবং এই সময় স্ট্রাইকের যে ডিমান্ড গুলো ছিল সেগুলো ছিল আরো তাদের ইনকাম বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া, তাদেরকে ভালো কাজের পরিস্থিতি তৈরি করে দেওয়া, তাদের ওয়ার্কিং কন্ডিশনস তৈরি করে দেওয়া, এবং তাদের মধ্যে যে একটা শ্রেণী বিভাজন বা রেশিয়াল ডিসক্রিমিনেশন হচ্ছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ করা। হ্যাঁ, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এই সময় আমরা দেখি যে ইন্ডিয়ান এবং নেটিভ যে সম মানে ইন্ডিয়ান এবং নেটিভ এই দুটো যে ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড কিন্তু অন্তরঙ্গ ভাবে ব্যবহার করা হচ্ছে। এবং এখানে বহু লিডার, বহু নেতা এই সময় উঠে আসে যারা রেল শ্রমিকের মধ্যে থেকেই উঠে আসছেন, এবং অনেকেই এই সময় তাদের চাকরি থেকে বহিষ্কারও করা হচ্ছে তারা এত স্ট্রাইক বা এত আন্দোলন করছে বলে। হ্যাঁ, তো এর ঠিক এই সময়টাই আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। এই সময় তৈরি হচ্ছে দ্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। এবং এই ইউনিয়নের মাধ্যমে যে স্ট্রাইক হচ্ছে, সে স্ট্রাইকে সকল রেল শ্রমিকদের, বেঙ্গলের রেল শ্রমিকদের স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করা করছেন তারা। এবং তারা যে স্বদেশী আন্দোলনের যে বিভিন্ন পাঠ বা বিভিন্ন যে ভূমিকা, প্রভাত ফেরি বা যে বর্জন করা যে বিদেশি দ্রব্য সেইগুলো, বা বিভিন্ন বিদেশি দোকানে গিয়ে লুটপাট চালানো বা স্বদেশি জিনিস তৈরি করা, সেই সব জিনিসগুলো কিন্তু আমরা এই রেল শ্রমিকদের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি যে রেল শ্রমিকরাও কিন্তু এই আন্দোলনে যথাযথভাবে খুব অ্যাক্টিভলি ইনভলভ হচ্ছে, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে। এবং এই সময় একজন খুব বিখ্যাত নেতা উঠে আসছেন, চিত্তরঞ্জন দাস, সিআর দাস। উনি একজন এমিনেন্ট ন্যাশনাল লিডার, যিনি এই সময় বিভিন্ন যে মিটিং হয়েছিল, যারা মানে এই কর্মবিরত যে রেল শ্রমিকরা তাদের যে বিভিন্ন মিটিং, সেই মিটিং এ কিন্তু এই চিত্তরঞ্জন দাস একটা বিশেষ ভূমিকা পালন করেন। এবং এরকমই একটি মিটিং 1906 সালে হয়েছিল 29শে জুলাই। এরপরে আমরা দেখতে পাই আরেকটি নাম উঠে আসছে, বিপিন চন্দ্র পাল, যাকে আমরা একজন এক্সট্রিমিস্ট নেতা হিসাবে চিনি, কিন্তু তিনি কিন্তু এই সময় এই রেল শ্রমিকদের পাশে এসে দাঁড়ান এবং রেল শ্রমিকদেরকে সাহায্য প্রদান করেন যে তাদের যে বিভিন্ন ডিমান্ড সেগুলো যাতে ফুলফিল হয় সেই জন্য। এবং এই স্ট্রাইকটাকে সম্পূর্ণভাবে ব্রিটিশ সরকার ক্রাশ করে দেয়, সম্পূর্ণভাবে নাস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণভাবে তা পারেনি। এবং অবশেষে এই স্ট্রাইক আরো বড়সড় আকার ধারণ করে এবং এই সময় কলকাতায় আরো বেশ কয়েকজন এই স্ট্রাইকে অংশগ্রহণ করেন এবং বড় বড় নেতারাও এই স্ট্রাইক বা এই রেল স্ট্রাইকে অংশগ্রহণ করতে আরম্ভ করেন, যেমন প্রেমতোষ বোস, এ কে ঘোষ, লিয়াকত হোসেন, যাদের কথা আমরা শুনে থাকি। এবং এই সময় দেখা যায় যে রেল যে সেন্টার গুলো, সে বিভিন্ন সেন্টারে কিন্তু এই স্ট্রাইক বা এই কর্মবিরতি ছড়িয়ে পড়ে, যেরকম আসানসোল, রানীগঞ্জ, জমালপুর, সাহিবগঞ্জ, এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং ঠিক এই সময় কিন্তু রেল ইউনিয়ন, বহুসংখ্যক রেল ইউনিয়ন বা লেবার ইউনিয়ন তৈরি হয়। এবং এই রেল ইউনিয়ন বা লেবার ইউনিয়ন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে থাকে এবং সপ্তাহের পর সপ্তাহ বিভিন্ন মিটিং হতে থাকে, প্রথমে একটা সেন্টারে, তারপর অন্য সেন্টারে, এইভাবে চলতে থাকে। এবং হাওড়া ডিস্ট্রিক্টে এবং অন্যান্য জায়গায় এই ধরনের মিটিং চলতে থাকে। স্বদেশীর যে মূল যে বক্তব্য, যে ইংলিশ দ্রব্যকে বয়কট করা, সেই মূল বক্তব্যের কিন্তু অংশীদার হয়ে ওঠে এই সকল রেল শ্রমিকরা, এবং তারা কিন্তু ইংরেজি দ্রব্যকে সম্পূর্ণভাবে বয়কট করে। এবং এই সময় কিন্তু আসানসোল এবং কলকাতায় বিভিন্ন ধরনের গুপ্ত মিটিংও সূত্রপাত দেখা যায়, গুপ্ত মিটিং হয়। এবং এই গুপ্ত মিটিং এ কিন্তু
বিভিন্ন রেল শ্রমিকরা অংশগ্রহণ করেন, এবং এইভাবে আমরা দেখতে পাই যে সাধারণ মানুষের মধ্যে রেল শ্রমিকের প্রতি যে একটা মানে অবিচ্ছিন্নতা, একটা যে সবসময় মনে করা হতো যে রেল শ্রমিক তো একটা সরকারি শ্রমিকদের দল, তারা তো তাদের সব রকম ফেসিলিটি পাচ্ছে, কিন্তু আদতে তা নয়। তাদের যে বিভিন্ন সমস্যা ছিল, তাদের যে বিভিন্ন প্রবলেম ছিল, সেগুলো আস্তে আস্তে আমরা এখানে দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। এই একই সালে মানে 1906 সালে অগস্ট মাসে আমরা দেখি জমলপুর রেল ওয়ার্কশপে আর একটা স্ট্রাইক হচ্ছে, এবং সেখানকার যে ইউনিয়ন সেখানে আর একটা স্ট্রাইক করছেন। এবং এই স্ট্রাইকের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রাইকটি খুব বড় একটা স্ট্রাইক, যেখানে মানে সমগ্র দেশের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা স্টেটে রেল শ্রমিকরা এই স্ট্রাইকে অংশগ্রহণ করে 1907 সালে। এবং আমরা দেখতে পাই যে স্বদেশী আন্দোলন, যেটাকে আমরা বলছি স্বদেশী আন্দোলনের যে তার সঙ্গে যুক্ত যে লেবার আন্দোলন, সেই লেবার আন্দোলন কিন্তু এই ব্রিটিশের যে ওন যে রেল ইন্ডাস্ট্রি এবং জুট মিল এবং বিভিন্ন অন্যান্য মিলগুলোতে ছড়িয়ে পড়ছে, এবং সব জায়গাতেই একটা জাতীয়তাবাদী চিন্তাধারা, একটা জাতীয়তাবাদী ফিলিং একটা নিয়ে আসছে। এবং এখানে আমরা দেখতে পাই যে রেল শ্রমিকদের ক্ষেত্রে যে একটা বুর্জোয়া এবং একটা যে প্রলিটেরিয়াত ক্লাস, একটা ওয়ার্কিং ক্লাসের যে একটা একটা সংঘাত, সেই সংঘাত কিন্তু এখানেও ছিল, কিন্তু তবুও আমরা বলবো যে স্ট্রাইক গুলোর সময় কিন্তু এই সংঘাত দেখা যায় না। তখন কিন্তু সবকটা ক্লাস একজোট হয়ে, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একজোট হয়ে, সব রেল শ্রমিকরা একজোট হয়ে তারা কিন্তু তাদের অধিকারের জন্য লড়াই করেছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো 1907 সালের বিভিন্ন স্ট্রাইক, এবং সেই স্ট্রাইকের সঙ্গে জাতীয়তাবাদী আন্দোলনের কি ভূমিকা ছিল বা কি যোগাযোগ ছিল বা যোগসূত্র ছিল সেটা। তো এখানে এই ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাবে যে এই যে 1907 সালে আমরা দেখতে পাই যে বিভিন্ন অর্থনৈতিক টানাপোড়েন বা অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল, এবং এই সময় এই অর্থনৈতিক সমস্যাগুলো অত্যন্ত গুরুতর হয়ে উঠছিল, এবং সেই অর্থনৈতিক সমস্যার সব থেকে বেশি সম্মুখীন হয়েছিল এই রেল শ্রমিকরা। তার কারণ রেল শ্রমিকদের এই সময় বেতন কমিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কোনো রকম কোনো বোনাস দেওয়া হচ্ছিল না, কোনো এক্সট্রা নাইট শিফট কাজ করলেও তাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট করা হচ্ছিল না, এবং তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তাদের খুব পুয়ার কোয়ালিটি ওয়ার্কিং কন্ডিশনসে কাজ করতে হচ্ছিল, তাদেরকে খুব আনহাইজিনিক সিচুয়েশনের বাথরুম ব্যবহার করতে হচ্ছিল তাদের কর্মক্ষেত্রে, এবং বিভিন্ন ধরনের সমস্যা তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই সমস্যাগুলোর অব্যাহতি পাওয়ার জন্যই তারা হয়তো এই স্ট্রাইকটা করেছিল, এবং এই সময় যে স্ট্রাইক হয়েছিল সেই স্ট্রাইক গুলো বড় বড় রেল ওয়ার্কশপে হয়েছিল। এবং এই সময় শুধু যে বেঙ্গলের রেলের ওয়ার্কশপে স্ট্রাইক হয়েছিল তা নয়, প্রায় 3000 জন রেল শ্রমিক এই সময় স্ট্রাইকে যায়, এবং সেখানে বোম্বেতেও এই রেল স্ট্রাইক দেখা গিয়েছিল, বিশেষ করে 1 মে 1907 সালে। এবং এই স্ট্রাইক গুলো প্রায় অনেক সপ্তাহ চলতে থাকে, এবং অনেক সপ্তাহ চলার পরে কিছু কিছু তাদের চাহিদা পূরণ করা হয়, এবং তারপরে এই রেল শ্রমিকরা আবার নিজেদের কাজে ফিরে আসেন। এরপরে আমরা দেখতে পাই 1907 সালের 18ই নভেম্বরে রেলের বিভিন্ন গার্ড এবং ইঞ্জিন ড্রাইভাররা একটা অনির্দিষ্ট কালের জন্য একটা স্ট্রাইকে চলে যায়, এবং এই স্ট্রাইকরা এই স্ট্রাইক গুলো মানে হয়েছিল, এবং এই স্ট্রাইকে যারা অংশগ্রহণ করেছিল তারা বেশিরভাগই ছিল ভারতীয়রা। এবং ভারতীয় সঙ্গে দেখা যাচ্ছে যে কয়েকজন ইউরোপীয় এবং অ্যাংলো ইন্ডিয়ানরাও যারা রেল কোম্পানিতে চাকরি করত তারাও এই স্ট্রাইকে অংশগ্রহণ করে। এবং এই সময় স্ট্রাইকে আর একটা বিশেষ যেটা মানে বক্তব্য ছিল রেল শ্রমিকদের, সেটা হচ্ছে যে রেল শ্রমের ক্ষেত্রে যে বিভিন্ন পদবীগুলো আছে, যে পোস্ট গুলো আছে, সেই পোস্টের যে উচ্চ যে দফতর গুলো বা উঁচু যে পোস্ট গুলো, সেই পোস্ট গুলো শুধুমাত্র সিকিওর করা থাকতো অনলি ফর দ্য ব্রিটিশার্স অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস। তো সেগুলো কিন্তু সাধারণ ভারতীয়দের জন্য ছিল না, তো সেটার কিন্তু বিরোধিতা চারণ করেছিল এই সাধারণ শ্রমিক শ্রেণীরা, এই রেল শ্রমিক শ্রেণীরা।
এবং এই সময় এই স্ট্রাইকটা সমগ্র ভারতবর্ষে ঘুরতে থাকে বা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই রেল স্ট্রাইকটা শুরু হয়েছিল আসানসোল রেল স্টেশন থেকে, এবং সেখান থেকে এটা এলাহাবাদ থেকে আরম্ভ করে তুন্দলা রেল স্টেশন পর্যন্ত, যেটা উত্তর ভারতবর্ষে, সেখানেও ছড়িয়ে পড়ে। এবং এখানে প্রায় 43টি পয়েন্ট একটা চার্টার অফ ডিমান্ড তৈরি করা হয়, যেখানে তারা শ্রমিকরা তাদের বিভিন্ন যে বক্তব্য, বিভিন্ন তাদের যে চাহিদা, সেগুলো তারা পেশ করে। এবং সেই চাহিদাগুলো যেগুলো আগের কথা বললাম সেগুলোই ছিল মোটামুটি, সেইভাবেই তারা সেই চাহিদাই রেখেছিল। তাদের বেতন বৃদ্ধি, তাদের বোনাস, তাদের এক্সট্রা ওয়ার্কের জন্য পেমেন্ট, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, হাউজিং ফেসিলিটি, তাদের সিকিউরিটি অফ সার্ভিস, এইগুলো। এবং একই সঙ্গে আমরা দেখি যে এই স্ট্রাইকটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং এতটাই সেটা সফল হয়েছিল যে কোনো ট্রেন কলকাতায় পৌঁছাতে পারেনি সেই সময়। এবং এই সময় কিন্তু এই স্ট্রাইকের পুরো ম্যানেজমেন্টটাই কন্ট্রোল করেছিলেন বিপিন চন্দ্র পাল, এবং তাকে কিন্তু এই সময় অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করে তাকে কিন্তু আসানসোল থেকে কলকাতায় পাঠানো হয় বেঙ্গল নাগপুর রেলের একটি ট্রেনে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে যখন বিপিন চন্দ্র পালকে পাঠানো হচ্ছে ট্রেনে, তখন প্রায় 200 জন এই রেল ওয়ার্কার বা কর্মচারী, এই স্ট্রাইকাররা, তারা কিন্তু রেল যে ট্র্যাক, সেই রেল ট্র্যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, এবং তারা কিন্তু এই বিপিন চন্দ্র পালের যে গ্রেফতারি তার কিন্তু তীব্র প্রতিবাদ করে। একই সঙ্গে আমরা দেখি যে যারা হাওড়া স্টেশনের যারা কর্মচারী ছিলেন, রেল কর্মচারী, তারাও কিন্তু এই স্ট্রাইকটাকে চালিয়ে যাওয়ার বক্তব্যই প্রকাশ করেন, এবং তারাও কোনো ট্রেনকে স্টেশন থেকে ছাড়তে দিচ্ছিল না। এবং এই সময় প্রচুর প্রচুর প্যাসেঞ্জাররা আটকা পড়ে গেছিল, প্রচুর মাল মাল ট্রেন আটকা পড়ে গেছিল। এবং এই সময় যেটা দেখা গেছিল যে কলকাতা থেকে যেসব ট্রেনগুলো এলাহাবাদ যাচ্ছিল, কানপুর যাচ্ছিল, সেগুলো টোটালি প্যারালাইজড হয়ে গেছিল, এবং প্রত্যেকটা হাওড়া কালকা লাইনের ট্রেন সব বন্ধ হয়ে গেছিল, এবং একটা যাকে বলা হয় ডেডলক তৈরি হয়ে গিয়েছিল, এবং সেই ডেডলকটা চলতে থাকে অনেক দিন। এবং এই সময় যেটা দেখা যায় যে চব্বিশে নভেম্বর প্রায় 1000খানা মাল ট্রেন এবং 400টা লোডেড ওয়াগন সবকিছু দাঁড়িয়ে পড়ে। এবং এই যে স্ট্রাইক, এই স্ট্রাইক দেখা গেছে বর্ধমান, আসানসোল, মুঘলসরাই, এলাহাবাদ, টুনলা, কানপুর, আম্বালা এবং বিভিন্ন অন্যান্য স্টেশনের ক্ষেত্রে আমরা এই ধরনের রেল স্ট্রাইক লক্ষ্য করে থাকি। এবং এই একই সময় আমরা দেখতে পারি যে ব্রিটিশরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এই রেল স্ট্রাইককে বন্ধ করার জন্য। তারা তাদের বিভিন্ন সেনা সামন্ত বাহিনীকে এখানে আনায়ন করে এবং তারা চেষ্টা করে যে রেল স্ট্রাইককে কন্ট্রোলে আনার জন্য, কিন্তু তারা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়নি, এবং এই স্ট্রাইকটা এরপরে ছড়িয়ে পড়ে বেঙ্গল নাগপুর রেলওয়ের ক্ষেত্রে। এবং বেঙ্গল নাগপুর রেলওয়ের ক্ষেত্রে যে ইঞ্জিন ড্রাইভাররা ছিল, তারাও কিন্তু এই রেল স্ট্রাইকে অংশগ্রহণ করে, এবং এই স্ট্রাইকটা যদিও এরপরে আর 24 ঘন্টাও স্থায়ী হয়নি, এবং এই স্ট্রাইকটা আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হয়, যেটা 28 নভেম্বর 1907 সালে এই স্ট্রাইকটি শেষ হয়। এরপরে দেখা যাচ্ছে একটা 10 দিনের লম্বা স্ট্রাইক চলে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ক্ষেত্রে 18 নভেম্বর থেকে 28 নভেম্বর 1907 সালে, যেখানে সমগ্র কলকাতা এবং ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই স্ট্রাইকটা ছড়িয়ে পড়ে। এবং এই স্ট্রাইকে সমগ্র দেশের সব রেল কর্মীরাই অংশগ্রহণ করেছিল, যেখান থেকে ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, ব্রেকম্যান সকলেই তারা আরো উচ্চ বেতনের জন্য দাবি করেন। এবং এই সময়ও কিন্তু বিভিন্ন সেনা সামন্ত আনে, ব্রিটিশরা সোলজার নিয়ে আসে যাতে ট্রেনগুলোকে আবার করে চালানো যায়, কিন্তু তারা সফল হয়নি। প্রায় 600 জনকে তারা কাজ থেকে বিতাড়িত করে, তবুও এই স্ট্রাইক চলতে থাকে 10 দিনের জন্য, এবং অবশেষে জানুয়ারি 1908 সালে এই স্ট্রাইক শেষ হয়। জানুয়ারি 1908 সালে প্রায় 8000 শ্রমিক এই রেল ওয়ার্কশপে তারা আবার আরেকবার স্ট্রাইক করে, এবং এই স্ট্রাইকের ফলে যেটা দেখা যায় যে তাদের যে দৈনন্দিন জীবনে যে কস্ট অফ লিভিংটা বাড়ছে, সেটার জন্য তারা তাদের বেতন বৃদ্ধির জন্য আবেদন করে, কিন্তু সেখানেও তাদের এই আবেদন সম্পূর্ণভাবে মানা হয়নি। কিছুটা বেতন বৃদ্ধি তাদের করা হয়েছিল, কিন্তু পুরোটা করা হয়নি। এবং এইভাবেই একটা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট অ্যাওয়েকেনিং চলতে থাকে 1905 থেকে 1908 সালের মধ্যে। এরপরে দেখা যায় 1908 সালে একটা দেখা যায় যে একটা বেঞ্চমার্ক বা একটা ওয়াটারমার্ক লেভেল, যেখানে বোম্বেতে এবং কলকাতার রেল শ্রমিকরা, প্রায় 1 লক্ষ রেল শ্রমিক এবং 1,11,000 রেল শ্রমিক
1,00,000 রেল শ্রমিক এবং 11,000 রেল ওয়ার্কশপের শ্রমিকরা এবং 15,000 রেল কলকাতা ট্রাম ওয়ার্কাররা এই আন্দোলনে অংশগ্রহণ করে। 1908 সালের এই আন্দোলনে অংশগ্রহণ করে, তারা বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং তাদের যেটা বক্তব্য ছিল, তারা এই অ্যান্টি পার্টিশন আন্দোলনে অংশগ্রহণ করে এবং তাদের যেটা বক্তব্য ছিল যে তাদের যে কর্ম সময়টা 15 ঘন্টা সারাদিনে করা হয়েছিল সেটা যাতে কমানো হয়, তার কারণ 15 ঘন্টা কাজ করা তাদের পক্ষে অত্যন্ত সমস্যা হয়ে উঠছিল। তো এইভাবে এই সমস্যাগুলো চলতে থাকে। এরপরে আমরা দেখি যে 25শে জুন 1908 সালে বাল গঙ্গাধর তিলককে অ্যারেস্ট করা হয় এবং সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে বোম্বেতে কিন্তু রেল স্ট্রাইক দেখা যাচ্ছে, কোলাবা, মাহিম এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে এবং তারপরে শ্রমিকরা কিন্তু তিলকের বাড়ি রত্নাগিরিতে এসে উপস্থিত হন এবং তারা কিন্তু এই সময় তিলককে ছেড়ে দেওয়ার অনুমতি করতে থাকেন এবং তিলককে ছেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন স্ট্রাইক এবং ইউনিয়নের মধ্যে বিভিন্ন স্ট্রাইক আয়োজন করে। এরপরে আমরা সোজা চলে যাব 1914 সালে, যখন আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, অর্থাৎ যখন প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হচ্ছে, তখন এই শ্রমিকরা বা রেল শ্রমিকদের কি ভূমিকা ছিল বা তারা কি করেছিল। তো এই প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে সব থেকে যে যাদের উপরে সব থেকে খারাপ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট বা সব থেকে যে ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল সেটা ছিল এই শ্রমিকরা, কারণ এই সময় তো অবভিয়াসলি একটা মানে সবকিছুতে একটা ইনফ্লেশন বা রাইজ অফ প্রাইসেস হয়েছিল, একটা রাইজ ইন স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা কস্ট অফ লিভিং হয়েছিল, কিন্তু সেই অনুপাতে কিন্তু শ্রমিকদের সেরকম ভাবে কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল না, তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছিল না, ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সময় কিন্তু রেল শ্রমিকরা রেলওয়ে ট্র্যাক, ব্রিজ, লোকোমোটিভ, রোলিং স্টক বিভিন্ন জায়গায় তারা কিন্তু আন্দোলন করে বেড়াচ্ছিল তাদের বেতন বৃদ্ধির জন্য। এবং এই সময় এই যুদ্ধের সময় দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষের যে ট্যাক্সেশন, যে ট্যাক্স, যে কর প্রদান করতে হয় সেটাও প্রায় 50% বৃদ্ধি হয়ে গিয়েছিল এবং যার ফলে কিন্তু শ্রমিক শ্রেণীর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, তাদেরকে একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। এবং 1905 থেকে 1908 সালে আমরা দেখে এসেছি যে কিভাবে ব্রিটিশরা তাই এই শাসক শ্রেণী কিভাবে এক্সপ্লয়েট করেছে এই রেল কর্মীদের, এই রেল ওয়ার্কারদের, এবং সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি 1914 সালেও চলছে এবং 1914 সালে হয়তো এই সমস্যাটা আরো বেশি জটিল হয়ে পড়েছিল। এবং যেটা দেখা যাচ্ছে যে এই পুরো গোটা সময়টা 1914 থেকে 1919 সাল যতদিন প্রথম বিশ্বযুদ্ধ চলেছে বিভিন্ন রেল স্ট্রাইক চলতে থেকেছে এবং লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে রেল ওয়ার্কাররা স্ট্রাইক করেছে। আমরা দেখতে পাই 1919 সালে প্রায় 13,67,000 রেল শ্রমিক সমগ্র ভারতবর্ষে রেল স্ট্রাইক করে এবং রেল ওয়ার্কশপে প্রায় 1,26,100 শ্রমিকরা রেল স্ট্রাইক করে। তো এর ফলে যেটা দেখা যাচ্ছে যে রেলের কোনো আর উপায় ছিল না এই সময় তাদের বেতন বৃদ্ধি করা ছাড়া ব্রিটিশদের, এবং ব্রিটিশরা হয়তো সামান্য কিছু বেতন বৃদ্ধি করে, হয়তো একটা 50% স্যালারি হাইক হয় তাদের। এবং এই সময় 1918 সালে একটা ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে এবং সেটাতেও কিন্তু এই আমাদের রেল শ্রমিকরা বিশেষভাবে আহত হয়, বিশেষভাবে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এরপরে যদি আমরা দেখি হোম রুল আন্দোলন এবং ওয়ার্কার্স পার্টিসিপেশন, তাহলে দেখব যে হোম রুল আন্দোলনের সময়ও কিন্তু আমাদের এই রেল শ্রমিকরা মডারেট এবং এক্সট্রিমিস্টদের পাশেই ছিলেন এবং যখন এই ফেমাস কংগ্রেস লিগ প্যাক্ট হয়েছিল, লখনউতে র্যাটিফাই হয়েছিল, তখনও কিন্তু এই রেল শ্রমিকরা এই মিটিং গুলোকে অ্যাটেন্ডও করে। এবং আমরা দেখতে পাই যে যখন এই বিভিন্ন ন্যাশনালিস্ট লিডাররা অ্যারেস্টেড হয় তখন তাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে চারণও করেছিল এই রেল শ্রমিকরা। 1919 সালে রাউলের সত্যাগ্রহ শুরু হয় যখন 6ই এপ্রিল যখন অল ইন্ডিয়া হরতাল শুরু করে, তখনও কিন্তু রেল শ্রমিকরা তাতে অংশগ্রহণ করেছিলেন। জাতীয়তাবাদী চিন্তাধারা এই সময় তখন বয়ে চলছিল এবং একই সময় আমরা দেখি যে দক্ষিণ ভারতবর্ষেও ম্যাড্রাস রেল লেবার ইউনিয়ন তৈরি হয় 27শে এপ্রিল 1918 সালে। ম্যাড্রাসেও কিন্তু আমরা দেখতে পাই যে রেল শ্রমিকরা খুব মনোযোগ সহকারে কিন্তু তারা এই বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করে
তারা একটি বিশেষ ভূমিকা পালন করে। একই সঙ্গে যে বিভিন্ন কটন মিল, তিনিভেলি, কোয়েম্বাটোর সুগার ফ্যাক্টরি, সমলকোটা, রেল ওয়ার্কশপ এট নাগাপাটাম এবং ওয়েস্ট কোস্ট, এরকম সব বিভিন্ন জায়গার যে রেল শ্রমিকরা, তারা কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এই ভারত হোম রুল মুভমেন্টে, এই আন্দোলনের সময়। এছাড়া আমরা দেখতে পাই যে ম্যাড্রাসে বিভিন্ন মিটিং হয়, এই মিটিং এ বিভিন্ন ম্যাড্রাস, বোম্বে এবং কলকাতায় বিভিন্ন মিটিং হয়, এই মিটিং এ বিভিন্ন নেতারা নেতৃত্ব করেছিলেন, যেমন দিওয়ান বাহাদুর, পি কেশাভা পিল্লাই, বিপি ওয়াডিয়া, অ্যানি বেসন্ত ইত্যাদি। বিভিন্ন লক আউট হয় এবং এই সময় শ্রমিকদের মূল বক্তব্য ছিল যে তাদের এক গ্র্যাচুইটি দেওয়া হোক, তাদেরকে এই যে হঠাৎ করে কর্ম থেকে বিতাড়িত করা হয় সেটা যেন বন্ধ করা হোক। এবং এই সময় গান্ধীজির অনুপ্রবেশ ঘটে এবং সেই তারপর থেকে যেটা আমরা দেখতে পাই যে প্রত্যেকটা আন্দোলনই একটা নতুন আকার ধারণ করে। এবং এই 1916 সালে একটা রেল স্ট্রাইক হয়, 1916 সালে রেল স্ট্রাইক প্রায় 21 দিনের জন্য চলে এবং সেই সময় গান্ধীজি কিন্তু এই রেল শ্রমিকদের সঙ্গে এসে দেখা করেন এবং গান্ধীজি এই রেল শ্রমিকদের সঙ্গে মানে রাস্তায় একটা বিউটিফুল প্রসেশনে অংশগ্রহণ করেছিলেন। এবং এই সময় যেটা দেখা যাচ্ছে যে তাদের তাদের যে বেতন বৃদ্ধি প্রায় 25% হয়েছিল এবং গান্ধীজি একটি মজদুর মহাজন সভা তৈরি করেছিলেন। এবং এই সময় আমেদাবাদের রেল শ্রমিকরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং 1919 সালে রাউলের সত্যাগ্রহতে কলকাতা, বোম্বে, ম্যাড্রাস, আমেদাবাদ এই ধরনের বিভিন্ন জায়গার রেল শ্রমিকরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। প্রায় 2000 থেকে 3000 মানুষ জমায়েত হতো প্রত্যেক দিন এবং প্রায় 28 জন মানুষ রেল শ্রমিকরা এই আন্দোলনে মারাও গেছেন, 128 জন আহত হয়েছেন। এবং এরপরে 13ই এপ্রিল গান্ধীজি আমেদাবাদে এসে উপস্থিত হন এবং 9ই জানুয়ারি 1919 সালে বোম্বেতে প্রায় 2,50,000 রেল শ্রমিকরা পারেল, চিঞ্চপোকলি এবং বাইকুলা রেল স্টেশনে তারা তাদের কর্মবিরতি পালন করে। এইভাবে চলতে থাকে এবং এই সময় আমরা কয়েকজন হোম রুল মুভমেন্টের অ্যাডভোকেটদের পাই, যেরকম যমুনা দাস, দ্বারকা দাস, উমার শোভানি ইত্যাদি, যারা বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই ক্ষেত্রে। এবং তথাগত ভাবে এই আন্দোলন শেষমেশ শেষ হয় এবং এই আন্দোলনের পুরোটাতেই কিন্তু রেল শ্রমিকরা সহযোগ দিয়েছিলেন। এবার যদি আমরা একটু রাউলেট সত্যাগ্রহর দিকে দেখি, যে রাউলেট সত্যাগ্রহ যেটা প্রথম শুরু হয় দিল্লিতে এবং তারপরে সেটা ভারতবর্ষের সর্বস্ব জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে কিন্তু নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে একটি বিশেষ ভূমিকা পালন করেছিল এবং সেই ক্ষেত্রে শেঠ রঘুমাল লোহিয়া এই স্ট্রাইকে কিন্তু বিশেষ একটা ভূমিকা বা বিশেষ একটা রোল পালন করেন। এবং এছাড়া এখানে আমরা দেখতে পাই যে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে এর সঙ্গে শাকুরপুর যে রেল লাইন, তার একটা যানজট সৃষ্টি হয়েছিল এবং এই রাউলেট সত্যাগ্রহের সময় সমগ্র বোম্বে, কলকাতা এবং ম্যাড্রাসেও কিন্তু রেল স্ট্রাইক হয়েছিল এবং এই সময়তেই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসও তৈরি হয়। এরপরে যদি আমরা 1920 সালের ক্ষেত্রে দেখি, যে এই যে 1920 সাল, এই 1920 সালে কিন্তু খুব সিগনিফিকেন্ট, তখন এই সময় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয় এবং এটাও এটার একটা খুব সিগনিফিকেন্ট পার্ট ছিল রেলওয়ে। এবং এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যারা শ্রমিক ছিলেন তাদের মধ্যে, মানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিল হচ্ছে রেল শ্রমিক, পোর্ট ডকের শ্রমিক, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শ্রমিক, অয়েল বা তেল তৈল খনির শ্রমিক, গভর্নমেন্ট মিন্টের শ্রমিক, প্রেস, ট্রামওয়ের শ্রমিক, গ্যাস, ইলেকট্রিসিটির শ্রমিক এবং অন্যান্য মিউনিসিপাল ওয়ার্কার যারা অংশগ্রহণ করেছিলেন। এবং এই স্ট্রাইকটা কন্টিনিউ করেছিল বোম্বে, বেঙ্গল, ম্যাড্রাস, আহমেদাবাদ বিভিন্ন জায়গায়। এবং এরপরে একটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তৈরি হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সঙ্গে এবং 1925 সালে এই স্ট্রাইকটা চলতে থাকে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ইউনিয়নের ক্ষেত্রে, যেখানে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ফিগার উঠে আসে, যেরকম JB মিলার, MA খান, HT হল ইত্যাদি। এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে এর ওয়ার্কশপে আমরা দেখি বিভিন্ন স্ট্রাইক হয়, যেমন রাওয়ালপিন্ডিতে এবং অন্যান্য জায়গায়, যেখানে শ্রমিকরা এবার তাদের বক্তব্য ছিল যে তাদের সারাদিনে 8 ঘন্টা তারা কাজ করবেন, তাদের বেতন বৃদ্ধি করা হোক, তাদের এইভাবে দুম করে হঠাৎ করে কাজ থেকে ছাড়িয়ে বা বহিষ্কৃত করা না হোক।
এবং প্রায় 22,000 শ্রমিক অংশগ্রহণ করেছিলেন এই ক্ষেত্রে, এবং এই আন্দোলনটি চলতে থাকে অনেক দিন, এবং পরবর্তীকালেও আমরা দেখতে পাই আরো 8,000 জন শ্রমিক এই আন্দোলনে অংশগ্রহণ করে। একই সঙ্গে দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে অ্যান্ড গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়েতেও বিভিন্ন স্ট্রাইক হয়েছিল 1922 এবং 1923 সালে। এবং একই সঙ্গে আমরা দেখি যে এখানে গুর্খা ট্রুপসরা গিয়েছিল এবং তারা বিভিন্ন ধরনের এই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং এই স্ট্রাইক অফ দ্য বেঙ্গল নাগপুর রেলওয়ে ওয়ার্কার্স খড়গপুরে যেটা আমরা দেখি 1927 সাল থেকে শুরু হয়, এবং সেখানে 11ই ফেব্রুয়ারি 1927 সালে আমরা দেখি অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন হয় খড়গপুরে, এবং সেটা 29 এবং 30 অক্টোবর 1927 সালে এদের মিটিং হয়। এরপরে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ওয়ার্কার স্ট্রাইক হয়, যেখানে ব্রিটিশরা বহু ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ওয়ার্কার্সদেরকে ডিসমিস করে কাজ থেকে, এবং তবুও তারা আমতা হাওড়া যে রেলওয়ে, সেই রেলওয়েকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এই স্ট্রাইকের মাধ্যমে। বিভিন্ন পাবলিক মিটিং, ডেমনস্ট্রেশন সবকিছুই চলতে থাকে। প্রায় 16,000 শ্রমিক এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। 1928 সালে সাউথ ইন্ডিয়ান রেলওয়ে ওয়ার্কার্সরা একটা স্ট্রাইকে যায়, এবং এই স্ট্রাইকের লিডাররা ছিলেন বি শিবরাও, মুকুন্দলাল সরকার, সিঙ্গারাভেলু চেট্টিয়ার ইত্যাদি। এবং এই সময় আমরা দেখি যে জুট মিলের শ্রমিকরাও 1928 এবং 1929 সালে এই বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এরপরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস দেখা যায়, 10টি ডিফারেন্ট সেশন হয় 10টি বছরের সময়, এবং ডিফারেন্ট কনস্টিটিউশন হয়। এই প্রথম 1927 সালে প্রথম মে ডে বা ফার্স্ট মে, যেটাকে লেবার ডে, ইন্টারন্যাশনাল লেবার ডে হিসেবে পালন করা হয়। রয়্যাল কমিশন অফ লেবার পালন করা হয় 1929 সালে, এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিন্তু এবার আস্তে আস্তে ভেঙে যায় 1929 সালে, এবং তৈরি হয় রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আচ্ছা, এরপরে যেটা দেখা যাচ্ছে যে 1930 থেকে 1931 সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে ওয়ার্কার্সরা স্ট্রাইকে যায়, এবং একই সঙ্গে একটা এমার্জেন্সি রিডাকশন রুল তৈরি হয় 1931 সালে। এই সময় সাউথ ইন্ডিয়ান রেলওয়ে স্ট্রাইক হয়, এবং আহমেদাবাদ, বম্বে এবং কানপুর, বেওয়ার, বেঙ্গল সব জায়গার শ্রমিক, রেল শ্রমিকরা আন্দোলনে যায়। ওয়ার্কিং ক্লাস স্ট্রাগল এরপরে লিডারশিপ পায় সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরু, কিন্তু এই বোধ সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরু রেল শ্রমিকদের লিডারশিপের ক্ষেত্রে খুবই অল্প সময়ের জন্য অংশগ্রহণ করতে পেরেছিলেন বা তাদের সঙ্গ দিতে পেরেছিলেন। এবং এরপরে স্ট্রাইক চলতে থাকে 1937 সালে ইউপি, বিহার, সেন্ট্রাল প্রভিন্স, বম্বে, কানপুর রেল ওয়ার্কার্সদের মধ্যে। এবং তারপরে যদি আমরা চলে আসি কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রেও দেখব যে কিছু কিছু, এবার যদি আমরা দেখি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের ক্ষেত্রে, তাহলে দেখব সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে কিন্তু গান্ধীজির সঙ্গে রেল শ্রমিকরা গুজরাট, বম্বে, ম্যাড্রাস এরকম বিভিন্ন জায়গায় কিন্তু একজোট হয়ে, একসঙ্গে, একমত হয়ে লড়েছিলেন। আর কুইট ইন্ডিয়া মুভমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলেও দেখব যে রেল শ্রমিকরা কিন্তু অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, কিন্তু তাদের দাবি ছিল ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ, তাদের চাকরির যারা পার্মানেন্ট এমপ্লয়িজ তাদেরকে ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স প্রদান করার জন্য। এবং বিভিন্ন জায়গায় যেরকম নারায়ণগঞ্জ, নাগপুর, ব্যাঙ্গালোর, আসাম সব জায়গায় এই ধরনের দাবি তারা করে বেড়ান, এবং কংগ্রেস মজদুর সেবক সংঘ তৈরি হয় এই সময়, বিভিন্ন কনফারেন্স তৈরি হয়। এবং এই সময় শুধু যে রেল ইউনিয়নরাই অংশগ্রহণ করেছিলেন না কুইট ইন্ডিয়া মুভমেন্টে, এই সময় আরো অন্যান্য ইউনিয়ন যেরকম পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ইউনিয়ন, রিজার্ভ ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, রাইটার্স বিল্ডিং অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সকলেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেন, এবং বিশেষ করে যারা রেল শ্রমিক তারা কিন্তু বিশেষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। এবং সম্পূর্ণ জাতীয়তাবাদী আন্দোলনের টাইমটাতে আমরা দেখি যে রেল শ্রমিকরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু আলোচনার বিষয় থাকে, তাহলে আমি ওয়েলকাম করছি। থ্যাংক ইউ প্রফেসর জয়তী নাগ। ম্যাডাম খুব সুন্দরভাবে 1906 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত
বাংলার যে রেল শ্রমিকদের বিক্ষোভ, যে রেল স্ট্রাইক, স্পেশালি উনি ফোকাস করেছেন রেল স্ট্রাইকের উপর, সেটা নিয়ে আলোচনা করেছেন। এবং আমরা দেখলাম যে এই স্ট্রাইকগুলো যে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, বাংলার গণ্ডি পেরিয়ে এগুলো কিন্তু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এবং অনেক বড় বৃহৎ মাপের ন্যাশনালিস্ট লিডার তারাও তা কিন্তু এই সমস্ত স্ট্রাইক গুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তারা এগিয়ে এসেছিলেন। এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পেছনে এবং স্বাধীনতা লাভের পশ্চাতে কিন্তু একটা বৃহৎ ভূমিকা এই সমস্ত রেল শ্রমিকদের ছিল। এবং শুধু রেল নয়, আমরা ম্যাডামের আলোচনায় দেখলাম যে কুলি যারা ছিল, যারা ট্রাম ট্রামের সঙ্গে যুক্ত ছিল, ট্রাম লাইনের সঙ্গে যুক্ত যে সমস্ত শ্রমিকরা ছিল, তারাও এই সমস্ত যে মুভমেন্ট গুলো সেগুলোতে করেছিলেন। আর ম্যাডামকে আরেকবার ধন্যবাদ জানাই এই কারণে যে ম্যাডাম সময় মধ্যে আজকে তার বক্তব্য শেষ করেছেন। এবার যদি কারুর কোনো প্রশ্ন থাকে, আমি অভিরূপ সিনহা স্যারকে একটু বলবো যে আমাদের ইউটিউবে লাইভ চ্যাট বক্সটা দেখতে, যে যদি ওখানে কোনো প্রশ্ন থাকে ম্যাডামকে, ম্যাডামের বক্তব্য নিয়ে, তাহলে একটু বলতে। ধন্যবাদ। একটা যে প্রশ্ন করেছেন গোপীনাথ কঠিয়া, আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ ইংলিশ, উনি জানতে চেয়েছেন যে মেন স্ট্রিম যে লেবার মুভমেন্ট, মেন স্ট্রিম যে পলিটিক্স হচ্ছে তার থেকে লেবার মুভমেন্টটা কতটা ডিফারেন্স। আমি কোয়েশ্চেনটা পড়ছি, I am curious to know from Professor Nag how effective was the laborers' anti-colonial resistance in comparison with the mainstream resistance? আপাতত এই একটাই প্রশ্ন এসছে ইউটিউবে। আচ্ছা আচ্ছা, আমি একটু চেষ্টা করছি উত্তর দেওয়ার। সেটা হচ্ছে যে প্রশ্নটা খুবই তাৎপর্যপূর্ণ, তার কারণ বিষয়টা হচ্ছে যে আমি প্রত্যেকবারই দেখবেন বলেছি যে রেল লেবাররা স্ট্রাইক করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, কিন্তু তাদের নিজেদের একটা চাহিদা রয়েছে, তাদের একটা নিজস্ব একটা চাহিদা রয়েছে, তাদের নিজস্ব একটা পাওয়ার একটা বিষয় রয়েছে। আইদার সেটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স হোক, বা তাদের গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড, বা তাদের বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা, বা তাদের হচ্ছে বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং, বা তাদের হচ্ছে বোনাস দেওয়া নিয়ে কথা, বা তাদের ইনকাম ইনক্রিজ করা নিয়ে কথা, বা তাদের মান্থলি হলিডে, ডেইলি উইকলি হলিডে, বা আওয়ার্স অফ ওয়ার্কটা কমিয়ে দেওয়ার কথা। তো এইরকম বিভিন্ন ধরনের তাদের একটা নিজস্ব চাওয়া পাওয়ার ব্যাপারটা কিন্তু থাকছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু মেন স্ট্রিম ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে একজোট ছিলেন। হ্যাঁ, এবং যারা ন্যাশনালিস্ট লিডার, যারা পলিটিক্স এ যারা মেন লিডার ছিলেন, তারাও কিন্তু যেরকম বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষ চন্দ্র বোস, তারা কিন্তু চেষ্টা করেছেন যে এই রেল শ্রমিকদের কিভাবে এই ন্যাশনালিস্ট মেন স্ট্রিম পলিটিক্স বা আন্দোলনে একসঙ্গে আনা যায়। তো কিছুটা কিছু কিছু ক্ষেত্রে ইট র্যান প্যারালেল উইথ ইচ আদার, আর কিছু কিছু ক্ষেত্রে ইট সাবমার্জড বোথ দ্য লেবার মুভমেন্ট অ্যান্ড দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ প্রফেসর জয়তী নাগ ম্যাডাম সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। অভিরূপ স্যারকে বলবো, আর কি কোনো প্রশ্ন আছে নাকি আমরা কন্টিনিউ করব? না, ইউটিউবে কোনো কোয়েশ্চেন নেই, বাট আমাদের যারা রিসোর্স পার্সন আছেন বা এখানে গুগল মিটে যারা আছেন, তাদের যদি কারোর কোনো কোয়ারি থাকে প্রফেসর নাগের কাছে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করুন। খুব সুন্দরভাবে আমাদের যে লেবার মুভমেন্ট এবং তার যে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের সাথে তার যে ইন্টারাকশন, সেটা খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। যদি আমাদের আচ্ছা স্পিকার্সদের কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আচ্ছা, আমার একটা ছোট্ট মানে কথা বলার আছে। সেটা হচ্ছে আমার আজকের আবার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে একটা ডিসি মিটিং আছে, তো সেই জন্য আমি পুরো সেমিনারটা শুনতে পাচ্ছি না, মানে এটা আমারই বিরাট লস। আমাকে একটু বেরিয়ে যেতে হবে মিটিং থেকে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তারপরে হ্যাঁ, আমি আউট হয়ে যাব। ওকে ওকে ওকে। আচ্ছা, কারুর যদি কোনো প্রশ্ন থাকে গুগল মিটে যারা আছেন, রিসোর্স পার্সন যারা আছেন, স্পিকার যারা আছেন, বা ইউটিউবেও যদি কারুর কোনো প্রশ্ন থাকে তাহলে করুন, কারণ ম্যাডাম লেফট করে যাবেন একটু ওনার কাজের জন্য।
আচ্ছা, একটা প্রশ্ন ইউটিউবে দেখছি, উত্তম মইকাপ করেছে, শ্রমিকদের আন্দোলন কতটা সফল হয়েছিল? শ্রমিকদের আন্দোলন কতটা সফল হয়েছিল? উত্তম মেকআপ প্রশ্নটি করেছেন। হ্যাঁ, শ্রমিকদের আন্দোলন সফল অনেকটাই হয়েছিল, পুরোপুরি 100% না হলেও আমি যেটা বললাম যে 50% অন্তত তাদের ইনক্রিজ ইন স্যালারি হাইক বা কিছুটা বোনাস দেওয়া বা কিছুটা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কিছু কিছু বেনিফিটস দেওয়া কিছুটা হয়েছিল। মানে এক মানে পুরোপুরি খালি হাতে শ্রমিকরা ফিরে যায়নি, কিছুটা অন্তত 50% তাদের চাহিদাগুলো মেটানো হয়েছিল। ওকে, থ্যাংক ইউ। আশা করি আর মনে হয় কোনো প্রশ্ন নেই, তাহলে ম্যাডামকে আরো একবার ধন্যবাদ জানাই, এবং উনি থ্যাংক ইউ, যেহেতু থ্যাংক কাজে ইউ। ব্যস্ত, ওয়েলকাম ওয়েলকাম।